কুষ্টিয়ায় আমন ধানের ক্ষতিকর পোকা দমন ও ফলন বাড়াতে দিনদাত কৃষকদের কৃষকদের প্রশিক্ষণও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগের স্কোয়াড টিম কৃষি অফিস জানায় আমন মৌসুমে ধান পাকার আগ মুহূর্তে ক্ষতিকর ঘাসফড়িং বা কার্ল পোকা নামে পরিচিত নানা পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি হয় কয়েক বছর ধরে এসব প্রকার উপদ্রব বেড়ে গেছে এই বছর ধানের ক্ষতিকারক পোকা দমনে আগে থেকেই কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিস এগারো সদস্য একটি স্কোয়াড টিম গঠন করেছে তারা ধান খেতে গিয়ে প্রশিক্ষণ সহ পরামর্শ দিয়ে এই বিষয়ে সচেতন করছেন কৃষকদের চলতি মৌসুমী কুষ্টিয়া সদর উপজেলায় বিশ হাজার একশো হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে শেষ মুহূর্তে আমন ধান পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা আমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বড় বড় মাঠে আমরা যাচ্ছি সেখানে আমরা যেসব কৃষকদেরকে আমরা মাঠে পাচ্ছি এবং দোকান পাট পাড়া মহল্লায় যেখানে আমরা গ্যাদারিং পাচ্ছি সেখানে আমরা কৃষকদের আমরা দাঁড়াচ্ছি সবাই মিলে এবং কৃষকদেরকে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছি এই পোকামাকড় দমন বিষয়ক বা তাদের সমস্যা ও সমাধান বিষয়ে তারা যেগুলো জানছে বলতেছে আর আমরাও আমাদের যে সিস্টেমগুলো সেগুলো আমরা শেয়ার করতেছি তাদের সাথে মৌসুমের যে আবহাওয়া হ্রাস করছে সেই আবহাওয়াতে আমাদের ধানে বিভিন্ন রকমের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই আবহাওয়ায় বিপিএইস যাকে বলা হয় ব্রাউন প্লান্ট হবার বা বাদামি গাছ পড়ি এই পোকাটার আক্রমণটা হচ্ছে প্রতি বছরই এই সময়টা আমরা লক্ষ্য করছি যে হয় তারই সেটা দমন করার জন্যই আমরা কিন্তু মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি যাতে এই পোকাটা আমাদের মাঠে ফসলের কোনো ক্ষতি করতে না পারে